ভায়োলিন ব্রাদার্স ও সামুদার আড্ডার প্রথম অংশে আমরা শুনেছিলাম ভায়োলিন ব্রাদার্সদের সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কিছু অজানা গল্প। আজ এই আড্ডার দ্বিতীয় অংশে আমরা শুনে নেব আরও অন্য অনেক লেজেন্ডের সঙ্গে কাজ করার কেমন ছিল তাদের অভিজ্ঞতা, সেই সব কিছু ছোট ছোট গল্প। আচ্ছা, তোমাদের শুরুটা কিভাবে হয়েছিল, মানে প্রফেশনাল ভায়োলিনে তোমরা এলে কিভাবে? এলাম কিভাবে সেটা আমরাও জানি না, মানে এটা একটা স্মুথ ট্রানজিশন হয়েছে। মানে আমরা কলেজ পাস করেছি কি কলেজে পড়ি সেই সময় থেকে অল্প অল্প করে রেকর্ডিং এরমই হচ্ছে। তারপরে আমরা ভাবতে লাগলাম যে কি করা যায়। তখন বাড়িতে জায়গা বললো যে তোরা কি করবি, তোরা পড়াশোনার দিকে আয়, মাস্টার ডিগ্রি করতে হবে, এমএ বা এম কম বা বাঙালি পরিবারে হয়ে থাকে, একাডেমিক দিকে চাপ হচ্ছিল। হ্যাঁ, তো সেই জন্য আমরা পড়াশুনো করছি, এদিকে বাজাচ্ছিও, কলেজ পাস করলাম। তারপরে ও প্রিন্টিং টেকনোলজিতে চান্স পেল, ও গেল। আমি সিরামিক টেকনোলজি পড়তে আরম্ভ করলাম, কিন্তু তার মধ্যে কিন্তু আমাদের রেকর্ডিংও চলছে। কিন্তু হঠাৎ করে এই রেকর্ডিং এর ব্যাপারগুলো, মানে স্টুডিওতে যাতায়াতটা খুব বেশি হতে আরম্ভ। ওকে, ন্যাচারালি আমাদের কলেজ যাওয়া হতো না, আস্তে আস্তে ওই দিকটা একটু ফেড আউট হয়ে গেল। এবং আমরা দেখলাম খুব স্মুথলি এইদিকে ভীষণভাবে ইনভলভ হয়ে পড়লাম। চলতে তোমরা এক সময় দেবশঙ্কর যতিশঙ্কর থেকে ভায়োলিন ব্রাদার্স হয়ে উঠে, তো এইটা কিভাবে হলো? দীর্ঘ কুড়ি বাইশ বছর শিখেছি, ট্রিনিটি কলেজে ডিপ্লোমা করেছি, এসব করার পরে তারপর দেখলাম এই অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড মিউজিশিয়ান মানে কতদিন করবো, কোনো নিজস্ব কোনো আইডেন্টিটি তৈরি হচ্ছে না। তখন ও বললো শোন, তাহলে কিছু ভায়োলিন ওরিয়েন্টেড কিছু মিউজিক কম্পোজ করি আমরা। ওই আরম্ভ হলো, মানে নিজেদের কম্পোজিশন শুরু করলো। তো করে আসলে আমরা মানে ভাবতে লাগলাম যে স্টুডিওর মধ্যে এই চার দেওয়ালের মধ্যে বাজাচ্ছি, আমি হয়তো অনেক গানে ও বাজিয়েছি, আমিও বাজিয়েছি, মানে মানে অনেক ইন্টারভিউ প্রিলুড যেগুলো বলা হয়, নস্টালজিক যে সমস্ত হিট মিউজিক আমরা অনেক বাংলা গান শুনি, যার হয়তো পিছনে ব্যাকগ্রাউন্ডে তোমাদের আমরা বাজাচ্ছি, কিন্তু মানে আমরা ভাবলাম যে এটার মানেটা কি, মানে এটাই কি সব, মানে এটাই কি এন্ড, মানে আমি কি সারা জীবনই এটাই করে চার্টের মধ্যে বসে থাকব? আমরা যেটা শিখেছি সেটার পুরোপুরি আমরা মানুষকে দেখাতেও পারছি না, আমাদের শ্রোতাদেরকে বোঝাতেও পারছি না। তখন আমরা বললাম যে ভায়োলিনটা, মানে ভায়োলিন একটা মাস্টার ইনস্ট্রুমেন্ট, যে কোনো পৃথিবীর যে কোনো মানে জায়গায় ভায়োলিন হচ্ছে একটা মানে সেন্ট্রাল পজিশন। অবশ্যই, তো যত বড় অর্কেস্ট্রায় দেখো সেখানে কিন্তু কনসার্ট মাস্টার কিন্তু ভায়োলিনিস্ট। তো সেই জন্যে ভায়োলিনের এরকমই একটা মানে স্ট্যান্ডার্ড, তা আমাদের দেশে ভায়োলিনের স্ট্যান্ডার্ডটা ভীষণভাবে যেন এটাকে একটা কিরকম একটা চোখে দেখা হয়। এটা মনে হচ্ছিল কি মানে একটা সময়, আমি একটু ছোট করে বলি, একটা সময় আমরা জানতাম যে নাটকের ব্যাকগ্রাউন্ডে একটা প্যাথোস আছে, মানে ভায়োলিন, এটাই বলতে যাচ্ছি। যেমন এই যে কিন্তু তোমাদের এই ভায়োলিন থেকে যে সাউন্ডটা বের হয় সেটা একটা ইলেকট্রিফাইং সাউন্ড, একটা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিকে। হ্যাঁ, আমাকে যে ডিরেক্টর সে এসে বলছে যে এই সিনটা খুব দুঃখে উনি দুঃখে আমার তখন 23-24 বছর হয়তো বয়স, আমি ভাবছি কখন রেকর্ডিং শেষ করে আমরা একটু আড্ডা মারবো বাইরে, আমাকে বলছে দুঃখে ওঠো, মানে এইটা যদি কেউ না করতে পারে তার মানে সে তার কোন স্বীকৃতি নেই দুঃখে উঠতে, যদি মানে ভায়োলিন মানে এইটা হিরোইন খাচ্ছে দুঃখে, মানে কেন, হ্যাঁ, এইগুলো আমাদের মনে হতে থাকতো।
তো আমরা ভাবলাম যে ঠিক আছে একটা কিছু নতুন স্ট্রাকচার বানানো যায়, মানে নিজেদের আইডেন্টিটি তৈরি করা যায়, নতুন একটা কম্পোজিশন মানে একটা স্ট্রাকচারাল কম্পোজিশন বানানো যায়, যাতে আমরা আমাদের যে চিন্তা ভায়োলিন নিয়ে সেগুলো আমরা তাতে দেখাতে পারি। তো একটা এক্সাম্পল আমরা যদি শুনি তোমাদের এই যে নতুন কম্পোজিশনের একটা, যেটা এখন খুব মানে মানুষ মানে যেখানে তোমরা বাজাও সেখানে মানুষ খুব নেয়। আমাদের যে বাংলা মানে সেই মডার্ন মিউজিকের যারা সমস্ত ধারক বাহক সৈয়দ চৌধুরী থেকে আরম্ভ করে সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, এদের সঙ্গেও হয়তো অনেক রেকর্ডিং এ ছিলেন হেমন্ত মুখার্জি, হেমন্ত মুখোপাধ্যায়, আমরা দুজনেই প্রচুর বিখ্যাত গায়ক গায়িকা যেমন মান্না দে, সন্ধ্যা মুখার্জি, আরো দিদি, এখন পর্যন্ত তোমাদের এই জার্নিটা কতদিনের হয়েছে? মানে সন্ধ্যাদির সাথে আমরা আমি লাইভ অনুষ্ঠানে Hope 86 মনে আছে ওই স্টেডিয়ামে হয়েছিল, তো ওটাতে আমি বাজিয়েছিলাম উজ্জ্বল এক জগ পায়রা, উজ্জ্বল এক জগ পায়রা, কিন্তু গান আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয় এবং সেটা একটা রিভলভিং স্টেজ ছিল, আমি গিয়েছিলাম। সন্ধ্যাদির ব্যাপারে একটা বলি, সন্ধ্যাদি মানে আমার মায়ের মতো বলতে গেলে, মা অ্যাকচুয়ালি সন্ধ্যা মুখার্জির গান করতেন, ওকে, তো মা গান তো ওর জন্য ছেড়ে দিয়েছিল, মানে আমরা যখন খুব ছোট ও এত বদমাইশ মানে বদমাইশি করতো, মা গাইলে আমি মাকে পেছন থেকে, হ্যাঁ মাকে ঠাকুমা বললেন গান গান ছেড়ে দাও, তাহলে তুমি এইসব করেছি র্যাগ করতে র্যাগিং করতে র্যাগিং, তো যাই হোক সেই জন্য সন্ধ্যাদির উপর আমাদের একটা মানে অন্যরকম একটা ইয়ে ছিল, মানে স্থানীয়, তো সন্ধ্যাদি এত বিখ্যাত একজন শিল্পী, তো আমি বেশ কিছু প্রোগ্রাম ওনার সাথে বাজিয়েছিলাম, দিদি ভাই বলে বেশ কিছু সময় দিদি ভাই বলে একটা প্রোগ্রামে গেছিলাম কাকদ্বীপে, সেখানে প্রায় 100,000 লোক, তারপরে সবাই দেখতে পেলো, বললো এবার গান আরম্ভ হোক, মানে এতটাই মানে এত পপুলারিটি হতে পারে, হেমন্ত মুখার্জি তো প্রচুর রেকর্ডিং এ বাজিয়েছি, মানে লাইভ অনুষ্ঠানে কোনো বাজাইনি, কিন্তু রেকর্ডিং এ প্রচুর বাজিয়েছি। মানে হেমন্ত মুখার্জি রেকর্ডিং ছোট ইন্টারাপ্ট করছি, মানে তুমি মোটামুটি বাড়িতে এসে লাঞ্চ করতে পারো, আমি দেখেছিলাম দেখো তোমার এটা গানটা শুনবে তুমি একটু পিছনে একটা
সুন্দর কিছু বাজবে গাছ, মানে গান বাজি হয় না অনেক সময় নানারকম। ওনার যে অ্যারেঞ্জার ছিলেন সমীর সিং, কাকা সমীর কাকা তো একদিন অনেকক্ষণ ধরে ওনাকে দেখছেন। এবং আরেকটা জিনিস উনি যেটা বুঝতেন, কলকাতা শহরের প্রডিউসার প্রডিউসারদের পার্স, কারণ ধরো একটা 50,000 টাকা ধরো সে 50,000 আমার এই ব্যাকগ্রাউন্ডটা বাজেট ছবিটা, উনি দেখছেন কেন আমি আনিস আমি 1,00,000 টাকা বাজেট করি, কারণ রিজনাল ছবি বাংলা উনি এটা বুঝতেন। এবং কোনো আমি স্বরাষ্ট্র করতে দিতেন না, বলতে তাড়াতাড়ি করো করে এটাকে শেষ করে রিলিজ করো ছবিটা। বাংলা ছবি মান্নাদের আমি কিছু মিউজিকও করেছিলাম, মানে মিউজিক অ্যারেঞ্জমেন্টের কাজও করেছিলাম, রবীন্দ্র সঙ্গীত হিন্দি করেছিলেন, আমি মিউজিক করেছিলাম, তারপর আরো বেশ কিছু রেকর্ডিং করেছিলাম, অনেক রেকর্ডিং, আর গীত গীত গাজল এরকম। তো একটা রেকর্ডিং এর কথা বলি, যে ওই ইয়ে করেছিলেন আমাদের মৃণাল ব্যানার্জি, মৃণালটা শুরু করেন যে মায়ের ওপর গান, ও মায়ের খুব ফেমাস, খুব ফেমাস। তো গানের রেকর্ডিংটা হলো, আমি বাজালাম তো অডিও সেন্টার রেকর্ডিং। এবার উনি আমি একটা পিস ওই গানটাই আমি বলছি, আমার একটু জায়গা দাও মায়ের মন্দিরে, ও খুব ফেমাস গান। তো ওই গানটা মধ্যে একটা আমার মিউজিক পার্ট ছিল, আমার পুরো অ্যালবামই আমি বাজিয়েছি, ইন্টারলুডটা তো আমি বাজিয়েছি। নিয়ে উনি শুনতে শুনতে চোখ বন্ধ বন্ধ শুনছেন, দারুন হয়েছে মৃণালদা বলছে, দারুন, হ্যাঁ এটা একদম ওকে আছে, কি বলছেন মশাই, হ্যাঁ আমি ও যে বাজালো এমন বাজালো আমি গানটা শুনতে ভুলে গেলাম, মানে ধরতে ভুলে গেলাম, আর আপনি বলছেন দারুন, আরে পারো ও আরো ভালো বাজাবে, আমি আরো মানে ওই মিউজিকটাই তো অনুভব শুনছিলাম, মানে এতটা ইনভলভ থাকে। ও যাই হোক, এগুলো মানে আমার বলতে ভালো লাগছে যে এগুলো আমাদের এক একটা মনে হয় যেন অ্যাচিভমেন্ট, একটা সার্টিফিকেট অ্যাওয়ার্ডের মতো। এত ক্রিয়েটিভ কাজ ছিল, মানে শৈলীদার নিজে তখন না মানে ক্যালকুলেট করতেন না প্রডিউসারের টাকা আছে কি নেই, ওই কাজটার মধ্যে পুরো ইনভলভ হয়ে যেতেন। উনি তো খুব ওয়েস্টার্ন কালচার করতেন, উনি শুধু আমাদের বলেছিলেন একটা আমি ভালো কাজ করবো তোদের নিয়ে, একটা সিম্ফনি অর্কেস্ট্রা কালচার করতেন, এবং উনি খুব ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক শুনতেন। তো শৈলীদের কাজে একটা অন্যরকম আনন্দ ছিল আমাদের। আচ্ছা,
সবিতা তখন একটা স্টুডিও ছিল সাউন্ড অন সাউন্ড বেড়া চৌরাস্তা, তো আমরা গেছি, আমরা দুজন ভাই নিয়ে গেছি, আমার বন্ধু বিখ্যাত স্বল্পনাথ তেলেঙ্গুলো আমাদের সব দেখেছেন, একটা শরৎ শেখান ভাই ইনস্ট্রুমেন্ট করেছে। তো সবিতা বলছে শোন একটা ভিওলা পাওয়া যাবে, বলে ভাইদের ঠিক একটু ওপরে ভিওলা, তারপর চেলো ডাবল বেস, তাহলে না দাদা আমাদের ভাইন আছে। তো একটা ছায় আমার বন্ধু ছিল ও ভাইন বাবা, তো ও বেলা মিশন অক্সফোর্ড মিশনের পাশেই থাকতো, তো বললো আমার আমাকে বলে একটা ভিওলা আমি জোয়ার করে দেবো, তো বলে একটু ভাড়া লাগবে, বলছে কী ভাড়া ইনস্ট্রুমেন্টের কী, তো বলে দাদা ওটা আমার নয়, যে দেবে সে তো ভাড়া নেবে, তো চলে একটু বসেছে, বলে ঠিক আছে বলে দেবে নিয়ে আর, তো ওই ভিওলাটা নিয়ে নিয়ে এসে সলিলদা এই ধরনটার বিভিন্ন ক্যারেক্টারে বিভিন্ন রকমের অ্যারেঞ্জমেন্ট করলেন, মানে ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট, ধরো ভায়োলিন ভিওলা শরৎ সে তো সবাই এই গানটা বাজাচ্ছে ডিফারেন্ট মুডে, তার সঙ্গে ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, সারাদিন ব্যাক মিউজিক স্ট্রিম হয়ে গেল, আটটার সময় সবাই ধরো ভেতরে আয় সব কন্ট্রোল রুম, ওরা সব চাল অ্যাটাক করে করে বিউটিফুল লাগছে, মানে আমরা বাজি আমার কাজ করে হয় না, তুমি একটা জায়গায় কাজ করতে গেলে সেই কাজটা এত ভালো লাগতো, আমার নিজেকে তো ভালো লাগে সত্যি, তো খুব ভালো লাগছে। সোহেলদা তাকিয়ে বলে শোন কেমন লাগছে বল, আমার দাঁড়া দারুণ লাগছে, ওই শোন ভিওলার টাকাটা উসুল করে নিয়েছে নিজে বলছে, এমন সুন্দরভাবে বলছে যে ওনারও আনন্দ হচ্ছে যে এই ডিফারেন্ট, মানে তো যে প্রডিউসার ডিরেক্টর ছিল মানে যে কাজটা করেছে যে সৃষ্টিটা উনি যেটা ভেবেছিলেন সেটা পুরোপুরি হলো পুরোপুরি, তো ওরা বলে বলে শোন ভিওলার টাকাটা বলছি, মানে সোহেলদা এরকম ছিলেন বড় মজা করে বলছে, মজা করে বলছে আস্তে তো হয়ে গেল, মানে যে আউটপুটটা পেলেন সেটা ভেবেছেন কিছু কিছু তো এফেক্ট করতেন, মানে সামান্য উনি স্টুডিওতে পড়েছে শুনতেন, তো বাইরে বেরিয়ে আসতেন মানে কন্ট্রোল রুম থেকে এসে দুম করে বাইকটা ধরিয়ে আমি যার জন্য বাইরে বেরিয়েছি শুনছি, মানে বাচ্চার মতন হয়ে যেতে তো তখন উনি মানে চিন্তা করছেন বা দারুণ হচ্ছে না দারুণ লাগছে তারপরে মানে এই যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের দিকে একটু একটু ঝুঁকেছো এখন, এবং উস্তাদ আমজাদ আলী খানকে তোমরা গুরু মেনেছো, তো এই ব্যাপারে একটু ছোট করে বলো। হ্যাঁ উস্তাদজির সঙ্গে অ্যাকচুয়ালি আমাদের সাক্ষাৎ হয়েছিল অনেক বছর আগে, 86 অডিও সেন্টারের উদ্বোধন হচ্ছে, অডিও সেন্টারের রেকর্ডিং স্টুডিও আছে, তো উনি একটা কম্পোজিশন করেছিলেন, তো আমরা বাজাতে গেছিলাম, সেটা অনেক বছরের আগের কথা। তারপরে আমরা একটা প্রোগ্রামে আমাদের সব জানছিলেন যে কারা গিয়ে, তা ও নো ভাই তোদের সম্বন্ধে জিজ্ঞেস করছেন কোথায় শিখে দেওয়া, মানে কারা মানে কোথায় থাকে, তো তন্ময় বললো যে দেখ ওস্তাদজি তোদের কথা অনেকবার জিজ্ঞেস করলেন, তো চল কালকে সকালে ওস্তাদজি বাড়ি যাই, তখন একদমই চল, তো আমরা গেলাম ওস্তাদজি, হ্যাঁ কালকে তো খুব ভালো লেগেছে তোমাদের এই অনুষ্ঠান, কিন্তু আমারও কিছু জিনিস খারাপও লেগেছে সেটা আমি তোমাদের বলতে চাই। দেখো
প্রত্যেকের বউ একসঙ্গে নাম ওটা হচ্ছে, প্রত্যেকে একসঙ্গে বেরোচ্ছে, একসঙ্গে ঢুকছে। তো ওই প্রোগ্রামে তো কালকে আমি যেটা তোমাদের দেখেছি, ওখানে দু একজন মিউজিশিয়ান, তার হয়তো কোনো পার্ট নেই, উঠে বেরিয়ে চলে যাচ্ছে স্টেজের সামনে দিয়ে, চলে যাচ্ছে খুব হ্যাঁ, কেউ কারোর সাথে কথা বলছে, মানে স্টেজে বসে, স্টেজে বসে পার্ট নেই হয়তো তার, মানে এই যে জিনিস এগুলো সব ফলো করেছে উনি, সবকিছু উনি ফলো করে, ক্যাজুয়াল অ্যাটিটিউড। তো বলছি যে এ আচ্ছা নেই যে এগুলো তোমাদের সবাইকে চিন্তা করতে, তো আমাদের তারপরে জিজ্ঞেস করছে তোমরা কোথায় শিখেছো, তো তোমরা কি করো, তো আমরা আমরা সব বললাম যে স্যার যে এরকম ব্যাপার, আমরা তো এরকম ওয়েস্টার্ন মিউজিকই শিখেছি। তখন বলতে পারছি না যে আপনার কাছে যদি আমরা একটু ভারতীয় সঙ্গীত শিখতে চাই আপনি রাজি হবেন কি, জিজ্ঞেস করতে পারছি না। তো সব মিষ্টি চলে এলো, খাবার সিঙ্গারা বলে সব খাও তোমরা, নানারকম গল্প আরম্ভ হয়ে গেল। আমরা তো সব করে প্রণাম করে নিচে নেমে এলাম। তো নেমে এসে তন্ময়কে বললাম যে তন্ময় কিছুতেই আমি বলতে পারলাম না যে আপনার কাছে আমরা মানে শিখতে চাই। বলছে বললি না কেন, ঠিক আছে একটা কাজ করি আমি ওসাজিকে পরে ফোন করবো, পরে তোদের কথা বলছি যে ওরা বলছে যে আপনি যদি একটু সময় দেন। তো তন্ময় ফোন করে দেয়, তারপরে আমাদের ফোন করে বলছে শোন ওসাজি তোদের ফোন করতে বলেছে, হ্যাঁ আজকেই ফোন করবো, ঠিক আছে। তো ওসাজিকে ফোন করলাম, পরে বললাম ওসাজি এরকম আমাদের খুব ইচ্ছে, হ্যাঁ মানে আপনার কাছে যদি আমরা একটু শিখতে পারি ভারতীয় সঙ্গীত, মানে ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, তো যদি আপনি একটুখানি তালিম দেন সামনে বলেন পরের দিন তোমরা এসো, বললাম ঠিক আছে তোমরা এসো। তো আমরা চলে গেলাম, হ্যাঁ বলছে ঠিক আছে আমি তোমাদের তালিম দেবো। তো আমাদের একটা সেরিমনি করতে হয়, সেটা তুমি অ্যারেঞ্জমেন্ট করো, ওই যে একটা সেরিমনি, তো সেইটা করতে হবে, তা আমি অমুক দিন আসবো আবার কলকাতা, তোমরা সব রেডি করবে, সেইভাবে সব একটা হবে, সেই আমরা গান বাজনা। তারপর আমরা দিল্লিতে গেলাম, গিয়ে তিন চার দিনের জন্য উনি সব আমাদের তালিম দিলেন, কম্পোজিশন বললেন, বললেন এগুলো সব তোমরা বাজাতে থাকো, এবং সেই তার উপর বেস করে তোমরা একটা অ্যালবাম করেছিলে, ওরা পারমিশন নিয়ে ওরা পারমিশন। তারপরে আমরা একটা, হ্যাঁ আমরা একটা প্রোগ্রাম করেছিলাম রামকৃষ্ণ মিশনে, তো ওনারই কম্পোজিশন, সেই প্রোগ্রামে আমি গিয়েছিলাম। তো ওই হংসধ্বনি কি ওনারই কম্পোজিশন ছিল, একটু ছোট করে বাজে ওনার একটা কম্পোজিশন আছে হংসধ্বনি লোক, হ্যাঁ সেটা রেকর্ডিং আমরা করেছিলাম, হ্যাঁ আচ্ছা একটু ছোট করে। হ্যাঁ তো তারপরে তো আমরা ওই কম্পোজিশন নিয়ে একটা রেকর্ডিং ও করলাম, যেটা টাইমস মিস টাইমস হ্যাঁ লোক বন্দি সিম্পল আমরা সত্যি আজকে এই সমস্ত অজানা তথ্য এবং অনেক এইসব ছোট ছোট ঘটনা এগুলো শুনে এবং আমি এবং আমার দর্শকরা সমৃদ্ধ হলাম। তো তোমাদের খুবই ধন্যবাদ। আর দর্শকদের একটাই বলি যে দেবশঙ্কর যদিশঙ্করের ভবিষ্যৎ প্রজন্ম, আজকে দেবশঙ্করের পুত্র রোহন এবং যদিশঙ্করের কন্যা রূপসা, এরা দুজনেই প্রফেশনাল মিউজিকে নিজেদেরকে যোগ্য করে তুলেছে। রোহনকে তো আমরা মাঝে মাঝেই নানানভাবে দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রোগ্রামে দেখতে পাচ্ছি, ও নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখতে পাচ্ছি। আর রূপসাও
পিয়ানোতে নিজেকে যথেষ্ট কৃতি তৈরি করেছে এবং ও আস্তে আস্তে নিজের ক্যারিয়ারে এগিয়ে যাচ্ছে। তো এই যে তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং তোমাদের যে অগণিত ছাত্রছাত্রী, তো আমরা যেটা দেখি যে হয়তো অনেকেই তোমাদের কাছে শিখছে, তারা একটা প্যাশন নিয়ে শিখছে, কিন্তু ক্রমশ পারিপার্শ্বিকতার চাপে বা নিজেদের পারিবারিক চাপে আস্তে আস্তে হয়তো সেই মানে মিউজিক থেকে আবার সরে গিয়ে যে যার অন্য কাজে ইনভলভ হয়ে যাচ্ছে। তো এই সমস্ত কিছু মিলিয়ে তুমি তোমার ভবিষ্যৎ প্রজন্ম এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? দেখো, অ্যাকচুয়ালি এই যে প্যান্ডেমিকের সময় আমরা ঠিক করলাম যে অনলাইন ক্লাস করবো, কারণ তখন আমরা স্কুল বন্ধ রাখতে হয়েছে আমাদের। তো অনলাইন ক্লাস অনেকেই ঘাবড়ে গেল যে কিভাবে অনলাইন ক্লাসে ভায়োলিন শেখা যায়। হ্যাঁ, কারণ যে আমরা একটা ট্রাই করে দেখি। তো সেই এপ্রিল থেকে আরম্ভ হয়েছে, গত এপ্রিল থেকে এখনো পর্যন্ত অনলাইন চলছে। আমরা মধ্যখানে একটু খুলেছিলাম, কিন্তু আমরা যেটা দেখলাম যে এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে মানুষ একদম ডিপ্রেসড, বাইরে যেতে পারছে না, আত্মীয়র বাড়ি যেতে পারছে না, বন্ধুর বাড়ি যেতে পারছে না, আড্ডা মারতে পারছে না, তাহলে মানুষ কি নিয়ে থাকবে? আদার দেন তাদের প্রফেশন বা পড়াশুনো, হোয়াট এভার, তার বাইরে কি আছে? তাহলে আরেকটা হতে পারে মিউজিক। তো মিউজিক দিয়ে কিন্তু তারা অনেকটা সময় কাটালো, এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে, ফেসবুক চ্যানেলে তারা সবাই মানে যার যা সত্য প্রতিভা সেটাকে ঘরের মধ্যে রেকর্ড করে গিয়ে মানে সবাই চর্চা, আবার নতুন করে চর্চা শুরু করে। এনকারিং হচ্ছে একটা বাচ্চা ছেলে, একটা বয়স্ক ভদ্রলোক, এবং তারা ভীষণভাবে কিন্তু লাভবান হলো, এবং তাদের বক্তব্য যে স্যার আমরা এটা করেছিলাম বলে আমরা মেন্টালি কিন্তু অনেক ফ্রি। কারোর কোমরে ব্যথা হচ্ছে, কারোর চোখ খারাপ হয়ে যাচ্ছে, কেউ মেন্টালি আপসেট হয়ে পড়ছে। তো সেখান থেকে বাঁচার একটাই মাত্র রাস্তা মিউজিক, সে ভায়োলিন হোক, গিটার হোক, ড্রাম, পিয়ানো, হোয়াট এভার, গান। হ্যাঁ, তো আমাদের এটাই বক্তব্য নেক্সট জেনারেশনের কাছে যে তারা সবাই একটু একটু করে কিন্তু মানে পার্ট অফ লাইফ করে নেওয়া উচিত মিউজিকটা। মানে চাঙ্গা হওয়া, যেটা মেন্টালি চাঙ্গা হওয়া, চিয়ারফুল হওয়া, এটা যদি কারোর হবি হয় মানে এটা এটার মতো ভালো হবি আর কিছু। সত্যি কথা, সত্যি কথা। তাহলে তোমরা বলছো যে এই অনলাইন এই ট্রেন্ডটা এখন চলতে থাকবে এবং চলতে থাকবে। তো এটার পজিটিভ দিকটা আমাদের ভেবে নেওয়া উচিত যে বাড়িতে বসে থেকে অন্য কিছু না করে মানে বেকার সময় নষ্ট বা মোবাইল ফোনে ফেসবুকে আওতায় না গিয়ে যদি আমি কিছু ক্রিয়েটিভ কাজ করতে পারি, হ্যাঁ, তার থেকে আনন্দ পাওয়া যাবে। সত্যি স্ট্রেস আর স্ট্রেন ফ্রি, একটা তো স্ট্রেস ফ্রি হওয়া দরকার। তো হয়তো মানে এই জন্য আমিও আজকে তোমাদের সঙ্গে বসেছি এরকম আড্ডা মারতে, অতটা সমৃদ্ধ হলাম আমরা এই যে তোমাদের এত কিছু জানলাম, তোমাদের থেকে মিউজিক শুনলাম। হ্যাঁ, আমি তো শুধু না, যারা এই প্রোগ্রাম দেখছে আজকে তারও কতটা এনরিচ হলো। হ্যাঁ, আসলে ভেতরকার ব্যাপারগুলো অনেকে বাইরে থেকে তো জানে না কি হয় একটা রেকর্ডিং এ কিভাবে, মানে আর বড় বড় মানুষদের কাছে গেলে কি রকম অভিজ্ঞতা হয়। তো আজকে আমরা আড্ডা এখানেই শেষ করব, ভবিষ্যতে আবার এরকম কিছু ঘটনা কিছু দিয়ে বাজনা নিয়ে আবার আমরা ফিরতে পারবো এই আশা রাখি। আপনাদের সকলের আজকের এই প্রোগ্রাম, আজকের এই আড্ডা নিশ্চয়ই খুব ভালো লাগলো। তো আবার এরকম গান এবং আড্ডা নিয়ে আপনাদের সামনে আমরা ফিরবো এই আশা রেখে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।